বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এরকম সাজুগুজু করেছি কারণ একটুখানি কাজ করছিলাম, ওই শর্ট শর্ট এসব বানাতে, এগুলো তো করতেই হবে, যা কিছু হয়ে যাক কেন কাজ তো থেমে থাকে না বলো তো। যারা অফিসে বেরোচ্ছে তারা কি অফিস যাচ্ছে না? তারা তো অফিসে যাচ্ছে। আর যারা বিজনেস করছে তারা কি যাচ্ছে না? সেরকম আমাদেরকে তো এই কাজগুলো করতেই হবে। হ্যাঁ, বেশি হয়তো উত্তেজিত হয়ে কিছু করতে পারছি না এই মুহূর্তে, কিন্তু টুকটুক করে তো কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? সবারই মন মেজাজ খারাপ আজকে তো। আবার এই যে এসব হচ্ছে কি নবান্ন অভিযান না কি, বেশি কিছু বলতেও এখন মানে কি বলবো। যাই হোক, সবাই চায় যে সত্যি এর একটা কোনো একটা বিচার হোক ভালো রকম, যেন মানুষ দ্বিতীয়বার করার আগে ভয় পায়, সেটা তো একদম মন থেকেই যায়। কিন্তু কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছুই তো করতে হয়, কোনো কিছুই থেমে থাকে না, জীবন থেমে থাকে না। যাই হোক, আজকের আমার লাঞ্চ হচ্ছে এই যে একটা আপেল, একটা কলা, আর এখানে আছে, দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে আছে এই যে ডিম সেদ্ধ একটা, আর এই দুটো হচ্ছে মাছের ডিমের বড়া, রুদ্রদের জন্য করেছিলাম সকালবেলা, একটু করবো আর কি, একটু ভেজে রেখে দিয়েছি, সেটা হচ্ছে কালকে সকালে তরকারি বানাবো সেটা, আর একটু পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে একটু ভাজা করলাম, সেটা এমনি খাওয়ার জন্য। তো গরম গরম ওদেরকে সবাইকে করে দিয়েছি, খেয়ে চলে গেছে, আমার তো আর গরম জোটে না, এই দুটো রেখেছি আমি খাবো বলে। তো এই খাবাই একটু খবরটা চালালাম এতক্ষণ ধরে সব কাজ, মানে সকাল থেকে 5টা থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে যখন এ হলো তখন বাজে 10:30, মানে এতটা মানে কাজ থাকে। তারপরে স্নান টান করতে করতে 12টা, পুজো করতে 12টা বেজে গেল, দিয়ে এখন একটুখানি কাজ করলাম, এখন 1টা বাজছে, এবার একটু খাবো কি একটুখানি রেস্ট, এই তো হয়ে গেল সময় শেষ, একটু রেস্ট নিতে নিতেই আমার ছেলে চলে আসবে। আজকে আবার উনি বলেছেন যে আমি আজকে দুধ খাবো না, আজকে আমি এগ রোল খাবো, প্রথমে বলে চিকেন রোল খাবো, তোর বাবা বললো তাহলে সন্ধ্যাবেলা খাবি, আমি আনিয়ে দেবো। তারপর বললো না, মাম বানিয়ে দেবে এগ রোল, ও মামামের হাতে খাবারটা বেশি পছন্দ করে, বানিয়ে দেবো এগ রোল, ও পরে একটু একটু পরে একটু রেস্ট রেস্ট নিয়ে নিই, তারপর আসার আগে আগে বানিয়ে দেবো। চলো, এই তো আমার লাঞ্চ দেখিয়ে নিলাম, ডিম এই ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, আর এই যে ফল, এই যে ছেলের জন্য বানিয়ে ফেললাম এগ রোল, ভেতরে শুধুমাত্র শশা কুচি দিয়েছি, আর আর যে পেঁয়াজটা না ওটা ডিমের সাথে দিয়েই ভেজে করেছি, কারণ কী বলতো, ও কাঁচা পেঁয়াজ একদমই খাবে না, ও সেই কারণেই বলেছে মাম্মামের হাতেই ও খাবে, কারণ ও জানে ওর মাম্মাম ওর মতো করেই করে দেবে, অন্য জায়গায় তো সেটা হবে না। আর বলেছিলাম যে সসটা কি দেবো, তো বললো যে না সস দিয়ে খাবো, এইবার ওকে আনতে যাচ্ছি, করে চলে আসবে, আর ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। একটু স্কুল থেকে এসেই না খেলতে শুরু করে দিয়েছি, ম্যাথ বল খেয়ে স্কুল থেকে এসে খেয়েছে, খেয়ে খেলতে শুরু, এখনই ডাকবো, একটু পড়তে বসবে, তখন কুঁই কাঁই করবে, পড়বো না পড়বো না এটাই করবে। আর আমি জানো এখন একদম লিকার চা খাচ্ছি, দুধ চা আমার এত প্রিয় একটা জিনিস ছিল, কিন্তু আমি এখন লিকার চা খাচ্ছি, কতদিন হয়ে গেল যে আমি দুধ চা খাইনি। সানডেতে ভেবেছিলাম দুধ চা খাওয়ার উদ্যোগ, বললাম তুমি আমাকে একটু ভালো করে দুধ চা বানিয়ে দেবে সানডেতে, বলছে যে ঠিক আছে বানিয়ে দেবো, হলো। কিন্তু রবিবার দিন কী হলো বলো তো, আমরা সবাই ওই সুজি খেয়ে নিলাম, তারপরে আর ভালো লাগেনি চা খেতে, কত চা খাবার নেশা নেই, বিস্কিটটা খেতে ভালো লাগে সেই কারণে। আর শুধু লিকার চা খাচ্ছি তা না, আমি এক কাপ মতো জলে 2 চামচ চিনি দিই, ওটা বেশি মিষ্টিও হয় না আবার কম মিষ্টিও হয় না, বেশ ভালো হয়। আর এখন আবার আমি 1 কাপ মতো জলে 1 চামচ চিনি, একদম 1 চামচ চিনি খাচ্ছি, ভালো লাগছে না চাটা, কী বাজে লাগছে, অভ্যেস হয়ে যায়, প্রথম প্রথম তো আরোই ভালো লাগছিলো না, এখন অনেকটা অভ্যেস হয়ে গেল খেতে খেতে, পরিষ্কারও হয়ে গেলাম, মুখ হাত ধুয়ে নিলাম, আর চাটা খেয়ে আবার ওকে পড়তে বসাবো, এক্সাম আছে না, এক্সামে ছুটির মানে ছুটি তো পড়ে না পুজোতে, মানে পুজোর আগে আগে এক্সাম শেষ হবে, ওর এক্সাম শেষ হবে আর আমি যাবো, মানে আমরা যাবো আর কি, রুদ্র যাবে না, আমি আর বেটু যাবো। এই দেখো একদম 1 চামচ চিনি দেবো, আর অল্প জল দিয়েছি, অল্প করছি চাটা, আর একটুখানি চা পাতা দিয়ে ব্যাস, এই হচ্ছে চা আমার।
পড়া কমপ্লিট, রুদ্র এসে গেছে, খাওয়া কমপ্লিট, আমার এখানে ভাত হচ্ছে, এখানে কালকের জন্য টিফিনের বানাচ্ছি, আর এখানে এই যে ভেন্ডি ভাজা বানালাম, মাছের তরকারি বানিয়ে নিয়েছি, সব হয়ে গেছে। আমার শুধু ভাতটা নামিয়ে নেব, আর এখানটা একটু, এই যে কেমন হয়ে গেল, এখানটা একটু পরিষ্কার করে নেব। আর তোমাদেরকে যে খবরটা বলেছিলাম না, একটা ভালো খবর তোমাদেরকে দেব, দু তিন দিন পরে বারণ করছে, কিন্তু আমি বলছি যে না, বলে দিই, পরে আবার আবার তো ভালো ডিটেলসে বলবো, তো এখন একটু বলে দিই। সেটা হচ্ছে, আমি আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যখন নতুন বাড়িতে যাব, তারপর দু তিন মাস পরে একটু সামলে নিয়ে একটা সুন্দর দেখে একটা গাড়ি কিনবো, রেড কালার হয়তো ব্ল্যাক কালার, এরকম একটা বলেছিলাম না তোমাদেরকে একদিন হাঁটতে হাঁটতে গাড়িগুলো দেখে। তো বাবা প্লিজ, এটা কি হলো, আমি তো কথা বলছি, একটু ভুলে গেছে। তো কি যেন বলছিলাম, হ্যাঁ, তো এটা ভেবেছিলাম, কিন্তু ভগবানের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় সব কিছু মিলিয়ে কি হয়েছে না, আমরা একটা মানে গাড়ি অর্ডার দিয়েছি। তো গাড়ি অর্ডার দিতে দু থেকে আড়াই মাস মিনিমাম আর কি টাইম লাগে, তো আমাদেরও সেরকমই টাইম লাগবে। তবে কী গাড়ি, কী কালার, এগুলো এখন আমি বলছি না, সেটা আসলেই, সেটা আসলেই তোমরা দেখতে পারবে। তবে একটা নতুন গাড়ি আমরা বুকিং করে দিয়েছি, ওটা দিওয়ালির আগে আগে বা দিওয়ালির সময়তে বা তার পরে আর কি, ওরকম টাইমেই, হ্যাঁ, মানে এক্স্যাক্টলি টাইমটা বলতে পারছি না, ওই টাইমে আর কি, দু মাস তো টাইম লাগবে ধরো, তো আসবে সেই সময়, মানে দিওয়ালির গিফট, একটা ঝাক্কাস গাড়ি। তো কী কোম্পানির বা কী কালার আমি এখন কিছু বলি, কালার নিয়ে আমার আর বেটের মধ্যে একটুখানি লড়াই চলছিল, আমি বলেছিলাম যে লটারি করতে চারটা হবে সেটাই, কিন্তু যাও, ওই বলছে যে কালারটা ও সেই কালারটাই নেবে। তো এটাই ছিল আমাদের একটা ভালো খবর, ভগবানের আশীর্বাদে করতে পারছি টুকটুক করে, আস্তে আস্তে করে, আস্তে আস্তে। তো এটাই ছিল ভালো খবর তোমাদেরকে বলে দিলাম, আমাদের পেটের মধ্যে কারণ ঘুর 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 করছিলো। তো আমাদের পুরনো অতিথিকে বিদায় জানিয়ে আমরা নতুন অতিথিকে বাড়িতে নিয়ে আসবো, সেটার ব্যবস্থাই আর কি করা হলো, সেটাই গোপন রেখেছিলাম, তো এবার বলে দিলাম, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবেন প্রিয় মা, ততক্ষণে যেন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, এই দেখো আবার মুঞ্জার অ্যাড দেখাচ্ছি, চলো টাটা। Now!